নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফল ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন শুরু করা যাক। মিথুন রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই, সেটি হচ্ছে আমি যতবারই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, প্রতিটি রাশিফলেই একটি কমেন্টস খুব কমন এসছে, সেটি হচ্ছে স্যার এই রাশিফলে গোচর ফল বলার কী দরকার, এই গোচর ফল বলে আপনি ভিডিওটিকে বড় করছেন, আমাদের গোচর ফল শুনে লাভ নেই, আমরা জানতে চাইছি জিস্ট কী হবে। তাই আমি ঠিক করেছি আমি গোচর ফল বলবো কিন্তু ভিডিওর শেষ পার্টে। তাই যারা গোচর ফল শুনতে চান তারা ভিডিওর শেষ পার্টটা শুনে নিন, সেখানে আমি গোচর ফল নিয়ে বলবো। আমি এখানে মেন জিস্ট আপনাদের কী হবে বা কী হতে চলেছে এই সমস্ত নিয়ে বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথাই আছে স্বাস্থ্যই সম্পদ। তাই শরীর যাতে ভালো থাকে দেখবেন সমস্ত কিছুই ভালো যায়, আর শরীর যখন খারাপ হয়ে যাবে বা শরীর যখন বসে যাবে তখন কিন্তু আপনার হাজার টাকা থাকলেও মন ভালো থাকবে না। তাই শারীরিক দিকটা সবচেয়ে বড় বিচার্যের বিষয়। এই মাসে মোটামুটি শারীরিক দিক কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে যারা এজেড পার্সেন্ট আছে, এই 60 বা 60 আপ, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেম আসবে। যারা ইয়াঙ্গার রয়েছেন তাদের ক্ষেত্রে সেরকম প্রবলেম আসবে না। এই মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের লাভ লাইফ কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ প্রেম বা প্রেমোচ্চ সম্পর্কে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু 15 তারিখের পর সেই প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, রিলেশন ক্রাইসিস দেখা যাবে। এই মাসে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ কর্মকেন্দ্রিক প্রেশার আপনাদের থাকবে। এছাড়াও চাকরি চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বস আপনাকে আপনার সাথে মিসবিহেভ করার ফলে আপনি কাজটি ছেড়ে দিতে পারেন, এরকম একটা সিচুয়েশান তৈরি হতে চলেছে। অর্থাৎ কাজের চাপ এত পরিমাণে আপনার উপর চড়বে যে সেই কাজের চাপ কিন্তু আপনি নিতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটি কথাই সাজেস্ট করব, দেখুন মানুষের সবসময় একই রকম সময় যায় না, খারাপ সময়ে দাঁত কামড়ে ধরে থাকুন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনি সেই জায়গাটাই ফিরে আসতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর বা ঝগড়া ঝামেলা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ক্রাইসিস কিন্তু দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই, ডিভোর্স বা এসব হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, তবে মতের মিল কিন্তু আপনাদের মধ্যে হবে না। এই মাসে বিবাহের দিক খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সময় যখন ভালো থাকে তখনই যে কোনো কিছু করে নিতে হয়, আর সময় একবার চলে গেলে সেই জায়গাটা কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ সময়ের মূল্য দিতে হয়। এই মাসে আপনাদেরকে বলবো না যে বিবাহের জন্য প্রচেষ্টা করুন বা বিবাহের জন্য দেখুন, সম্পর্কগুলো ম্যাচিউরিটি তো হবেই না, অর্থাৎ বিবাহের জন্য না এগানোটাই বেটার, শ্রেয়, এটাই আমি বলবো। তবে আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে যখন রাশিফল আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব তখন আমি বলবো যে কী হতে পারে বা কী হতে চলেছে। তো এই হচ্ছে ব্যাপার।
এই মাসে সন্তানের দিকটাও ভালো, যেমন প্রেমের দিকটা ভালো রয়েছে সেরকম সন্তানের দিকটাও ভালো রয়েছে। সন্তানের কেরিয়ারের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা রয়েছে, এদিকটা ভালো রয়েছে। এই মাসে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, তাই আমি আপনাদেরকে বলবো বাবার দিকে একটু দেখুন, বাবার হেলথের দিকটা একটু দেখুন, বাবাকে একটু যত্ন নিন, কারণ আফটার অল তো বাবা, কারণ উনি জন্মদাতা পিতা, তো বাবার দিকটা অবশ্যই দেখুন। তবে ভয়ের কিছু নেই, হেলথের দিক কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না, একদমই না, এবং টাকা ধার নেবেন না, এ দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে। এছাড়াও এই মাসে কিন্তু ফ্রড হওয়ারও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাকে বা কোনো প্রলোভনে পড়ে টোপ দিল, সেই টোপে আপনি পড়ে গিয়ে টাকা দিয়ে দিলেন, তার মানে আপনি নিশ্চিতরূপে সর্বশান্ত হয়ে গেলেন, অর্থাৎ ফ্রড হওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে এই মাসে বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ, বৈদেশিক বাণিজ্য থেকে অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এই মাসে কর্মের দিকে যেমন প্রবলেম রয়েছে, কেরিয়ারের দিকেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ এই মাসে কেরিয়ারের ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই মাসে ব্যবসার দিক কিন্তু মোটামুটি শুভ, কিছু ক্ষেত্রে টাকা ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্রেডিটে মাল বিক্রি কিন্তু করবেন না, খুব অল্প সীমিত মাল বিক্রি করুন, যেটি করবেন সেটি নগদে করার চেষ্টা করুন। এই মাসে আপনারা আত্মীয় স্বজনের হেল্প পেতে চলেছেন, সেটা মামা বলুন, কাকা বলুন, জ্যাঠা বলুন, পিসি বলুন, এদের হেল্প পাবেন। পারিবারিক সুখের দিকটা মোটামুটি রয়েছে, ফ্যামিলি সাপোর্ট পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে বর্নিং কিন্তু থাকবে না খুব একটা ভালো, এবং বন্ধুবান্ধবের সহযোগিতা কিন্তু পাবেন। যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদেরকে একটি কথাই বলবো, এই মাসে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হসপিটালাইজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই তারা অবশ্যই হেলমেট ইউজ করুন যারা বাইক চালাচ্ছেন, আর যারা ফোর হুইলার চালাচ্ছেন তারা অবশ্যই সিট বেল্ট ইউজ করুন, কারণ জীবনের উপরে কিছু নেই, এ হচ্ছে ব্যাপার। এই মাসে লটারি থেকে শেয়ার থেকে ইনকামের কিন্তু যোগ দেখা যাচ্ছে, তবে তাদেরই যাদের জন্মছকে রাহুগ্রহ ভালো রয়েছে, আর যাদের জন্মছকে রাহুগ্রহ ভালো নেই তাদের কিন্তু সেরকম কিন্তু প্রফিট আসবে না। তবে যারা এনজিওতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। তবে খুব একটা হিউজ পরিমাণে ক্যাশ কিন্তু আসবে না, মানে গতানুগতিক যেরকম আসে সেরকমই আসবে, মানে হিউজ একটা ক্যাশ চলে আসলো মানে প্রচুর কামাই হয়ে গেল এরকম ব্যাপার না, আসবে। এবং খরচার দিকটাও কিন্তু এই মাসে আপনাদের বেশি রয়েছে, মানে খরচা আয় যেরকম হবে সেই হিসাবে কিন্তু ব্যয়ও হয়ে যাবে, মানে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে মানসিক চাপ কিন্তু আপনাদের তৈরি হবে, মানে মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন থাকবে না, মন ভালো থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকার কেমন যাবে। এবার আসুন না আমি আপনাদেরকে জানিয়ে দিই গোচর ফল কী রয়েছে। আপনাদের রাশির দশম স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, আপনাদের নবমভাবে শনি ও বৃহস্পতির অবস্থান, আপনাদের ঠিক ষষ্ঠভাবে রবির অবস্থান, এবং 15ই ডিসেম্বরের পর থেকে এই রবি সপ্তমভাবে অবস্থান করবে। বুধ থাকছে এই মাসে ষষ্ঠভাবে, এবং 17ই ডিসেম্বরের পর থেকে এই বুধ আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে। আপনাদের রাশির দ্বাদশ স্থানে রাহুগ্রহ এবং আপনাদের রাশির ষষ্ঠ স্থানে কেতুগ্রহের অবস্থান। তো এই গেল গোচর ফল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।